গাইস, গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি দুষ্টু তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। ভাবছো যে আমি ওইদিকে কি দেখে বলছি? ওইদিকে তাকাচ্ছি, হচ্ছে ঘড়ি, দেখলাম কটা বাজে। মানে শেষ মুহূর্তে সবকিছু গোছাতে হচ্ছে, একদম শেষ মুহূর্তে। তো কি করব, মানে গোছাবো গোছাবো করে আর গোছানো হয়ে ওঠেনি। পুজো পুজো, পুজোর গন্ধ এসেছে, ঢেঙ্কুড়াকুর ঢেঙ্কুড়াকুর বাদ্যে বেজেছে। পনেরো বারোটা বাজেনি, পনেরো বারোটা বাজবে। তো মুখ চোখ দেখো, কালকে ঘুরতে গেছিলাম, চোখে কাজল পরে এখনো কালি কালি হয়ে আছে। আর সকাল থেকে তো উঠে একদম ব্যস্ততা, এই দেখো এখানে জামা কাপড় বের করে রেখে দিয়ে গেছে, ও এগুলোকে আমাকে ঢোকাতে হবে। তো আজ প্যাকিং কিচ্ছু হয়নি, শেষ মুহূর্তে আজকে এই ট্রেন আছে, রাতে ট্রেন, যাচ্ছি ঘুরতে পুজোর মধ্যে, পুজো ভ্যাকেশন কাটাতে। তো রাতে ট্রেন আছে, এখনো শেষ মুহূর্তে এখনো কিচ্ছু গোছানো হয়নি, সব কিছু বের করে রেখে দিয়েছি। চলো তোমাদের দেখাই রাতে ট্রেন, আর এখন সব এগুলো ও বের করে রেখে দিয়ে গেছে। আমার জামাকাপড় তো আমি কিছুই বের করিনি, ট্রলিটা তো দুদিন আগে বের করা হয়ে গেছে, কিন্তু ট্রলিতে কিচ্ছু বের করে লাভ হয়নি, ঢোকাবো ঢোকাবো করে ঢোকানোই হয়নি, এখানেই পড়ে আছে ট্রলি। যাই হোক, আর এখানে সমস্ত জিনিসপত্র সব, এখানে ফেস ওয়াশ, এখানে বডি লোশন, এখানে বডি ওয়াশ, বডি স্প্রে, ক্রিম, এগুলো সব আমার আমার ওষুধ, আমার এতগুলো ওষুধ সব, এগুলো একটা ওষুধ, এ সব ওষুধ। আর এখানে আমার মেকআপ বক্স সব রেডি করে রাখা আছে। তো চলো, আজকে আবার ও পড়তে চলে আসছে, ওকে পড়িয়ে নিই, পড়িয়ে টড়িয়ে এগুলো তারপরে গুছিয়ে নেব। মানে শেষ মুহূর্তে সব কিছু গোছাতে হচ্ছে, একদম শেষ মুহূর্তে। তো কি করব, মানে গোছাবো গোছাবো করে আর গোছানো হয়ে ওঠেনি। আর আজকে সকাল থেকে রান্না হয়েছে, শুধু বাঁধাকপি রান্না করেছি আর করলা ভেজেছি এখন। আর কালকে রাতে আমাদের তো খাওয়া হয়নি, কালকে রাতে ঠাকুর দেখতে গেছিলাম, দেখতেই পেলে, আর ভাত ছিল সকালে, ওই ভাতটাই গরম করা হয়েছে, আর মাছের ঝোলটাও ছিল, মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে ওকে দিয়েছি, বেগুনি ভেজেছিলাম ওটা দিয়ে ও খেয়ে গেছে। দুপুরে শুধু একটু বেগুনি ভাজবো, আর করলা ভাজা আছে, আর হবে হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছে, পাবদা মাছের ঝোল, ওটা করে নেবো। আর কিচ্ছু রাঁধবো না, কারণ রাতে ট্রেন আছে, শুধু একবেলার জন্যই রান্না হবে, আর বাদ বাকি তো খেয়েই যাবো, ট্রেন যেহেতু অনেকটাই দেরি আছে। তো চলো আগে পড়িয়ে নিই, বক 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 না করে ওকে পড়িয়ে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। এই দিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখো ঘড়িতে বেলাও হয়ে গেছে কত, আর আমার এখনও পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি। আর ওই ট্রলিটা বলেছিলাম ওই ট্রলিটাতে ঢোকাবো, কিন্তু দুজনের জামা কাপড় আমার ওই ট্রলিটাতে আটছে না, আমার বরের জামা কাপড়েই আমার ট্রলি ভরে গেছিলো, তাই ওটা শাশুড়ি মাকে দিয়ে আমরা বড় ট্রলিটা বের করলাম। আর এইদিকে মা মাছ টাছ কেটে বেটে সব কিছু রেডি করে দিয়েছে, এখন পাবদা মাছের ঝোলটা করে নেব। তো এত তাড়াহুড়ো করছিলাম কারণ রান্নাটা শেষ করে আমি স্নানটা আগে জামা কাপড় মানে গুছিয়ে তারপর আমি স্নানে চলে যাব। অনেক বেলা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত স্নান হয়নি, আর আজকে সকালে ভাতও করিনি, কালকের ভাত ছিল সেটাই হয়ে মানে সকালবেলা খেয়ে ও অফিসে গেছে। তো এখন ভাত বসাবো, আজ তো বিকেলের দিকে বাবা মা আসবে, আর আমরা যেহেতু বেরোতে বেরোতে আমাদের আজকে রাত হয়ে যাবে, মানে 11:30টার দিকে আমাদের ট্রেন আছে, যার জন্য মারা এখানে আসবে বিকেলবেলা। তো রাতের খাওয়া দাওয়াটা সেরে একবারে বেরোবো ভেবেছি, কারণ আবার ক্যারি করে নিয়ে গিয়ে ওখানে স্টেশনে বসে খাওয়া, তাড়াহুড়ো থাকবে,
যার জন্য ভেবেছি যে স্টেশন তো আমাদের এখান থেকে জংশন বেশি দূর না, প্রায় আমরা এখন যেখানে থাকি সেখান থেকে প্রায় 15-10 মিনিটের মতো রাস্তা জংশন। তো সেই জন্য আমরা ভেবেছি যে রাতের খাওয়া দাওয়াটা সেরেই বেরোবো, কারণ একটু তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে সারতে হবে, যেহেতু মানে ট্রেনের টাইম আমাদের 11:30 নাগাদ, কিন্তু আমাদের এখান থেকে বাড়ি থেকে 9:30 মধ্যে বেরিয়ে যেতে হবে। 9:30 মধ্যে না বেরোলে পারে কি হবে, ওখানে রাস্তার মধ্যে ভীষণ জ্যাম, ভীষণ জ্যাম, কারণ সেন্ট্রাল কলোনির পুজো হচ্ছে। কালকে তো তোমাদের দেখালামই, মানে আজ পঞ্চমী কিন্তু পুরো ভিড় শুরু হয়ে গেছে। আর আমি একবারে মাছের ঝোলটা করে নিচ্ছি, রাতের জন্য ভাত শুধু রাতেই করব, মাছের ঝোল আর ভাত খেয়ে বেরিয়ে পড়ব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে পাবদা মাছের ঝোল, আর এখানে আছে বাঁধাকপি, এখানে মাছের কাঁটা ভাজা, আর ওটার মধ্যে আছে করলা ভাজা, ওটা দেখা গেলাম না, ভাত আজকে সিম্পল রান্না। আর এখানে হবে বেগুনি, দুটো কেটে রেখে দিয়েছি, আর এখানে কোলাটা কেটে রেখে দিয়েছি। তো রান্না করে সব কমপ্লিট, ঘরে চলে যাবো। এখন ঘড়িতে বাজে 2:05 বাকি, এখন আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই ফটাফট করে। পুজো 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 পুজো, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুড়াকুড় বাদ্যে বেজেছে। আমাদের এখানে চারদিকে দেখো লাইট জ্বলে গেছে। আজকে সবাইকে শুভ পঞ্চমী। আমার ব্লগটা যেতে যেতে অনেক দিন টাইম লাগবে, হয়তো তোমরা দেখতে পাবে একটু লেটেই। তো দেখো সবাই পুজো খুব ভালো করে কাটাও, এখানে চারদিকে রাস্তায় লাইট দিয়ে দিয়েছে, রাস্তায় প্রচুর ভিড় শুরু হয়ে গেছে। আর আমার ওইদিকে লাগেজ গোছানো কমপ্লিট, এদিকে বাবা মা দুজনই চলে আসছে। এখানে বাবাদেরকে চা মুড়ি দিয়েছি, চা মুড়ি খাচ্ছে। এখানে মা, এই দেখো এখানে একটা লাগেজ, এখানে একটা লাগেজ, এখানে একটা লাগেজ, ঘরে লাগেজে লাগেজ। আমি এখানটায় আমার অবস্থা কাজের মাসির মতো। ওইদিকে তো বাবা মা চলে এসেছে, তারপর আমরা নিচে কাকিমার ঘরে গেছিলাম। কাকিমার ঘরে আর কি পুজো হয়েছিল, সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে প্রসাদ নিতে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব রেডি, আমরা ঠাকুরের নাম নিয়ে এখন বেরিয়ে পড়ছি। বাবা কি নিবে বুঝে পারছি, একটা নিয়ে নামবে তো, হে ভগবান। একবারে সব নিয়ে নামতে হবে না, রেডি হয়ে গেছি আমরা, এখন বেরিয়ে পড়ব। ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে, আরও বেরিয়ে গেছে ওখানটায়। চলো গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ি। গুরুদেবের নাম নিয়ে আমরা এখন এনজিপি স্টেশনে ঢুকে গেছি, লাগেজ নিয়ে। ট্রেন এখনো 1 ঘন্টার মতো লেট আছে শুনলাম, জানি না ওরা এসে পড়েছে অনেকক্ষণ আগে, আর দেখা যাক। পিসিরা অনেকক্ষণ আগে চলে আসছে, বাবারা পেয়েছে, মারা পেছনে আছে। তো যাওয়া যাক, দেখা যাক কতটা হাঁটতে হয়, কি জানি, শুনি ফোন করতে হবে ওদেরকে, আগে ফোনটা করি। অনেকটা খোঁজাখুঁজি করার পর শেষে আমরা পেয়েছি ওদেরকে। যাই হোক, দেখো ওরা এখানে বসে টিফিন করে নিচ্ছে, আর আমরা তো বাড়ির থেকেই টিফিন করে এসেছি, ওরা যেহেতু জলপাইগুড়ি থেকে এসেছিল। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।